Duck it! Duck it! এই যে আরামজাদা তোরা শান্ত হল বাবু শান্ত হল আমাকে জিজ্ঞেস করতে দিন কোন সাহসে তুই সীমা শ্রীলতা আনির চেষ্টা করেছিস এ তো উদরপিণ্ডি বুধর ঘরে চাপানো হচ্ছে অবিনাশ বাবু সত্যি কথা না জেনে কারো উপর মিথ্যে দোষ চাপাবেন না মিথ্যে সীমা আমায় নিজে বলেছে সত্যি কথা বলেনি কথাটা কি জানেন সীমা আর ওই কলিয়ারি ছোঁড়াটা কি নাম যেন জীবন প্রেমে পাগল হয়ে এমন সব যা করছিল না 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 আমি মুখে আনতে পারবো না এতটুকু হুঁশ ছিল না যে আশেপাশে কেউ দেখছে কিনা তা হা মিথ্যে কথা বলছে জীবন বাবুর মতন একটা ভালো ছেলে পাড়ায় নেই আর তোর মতন লম্পট শয়তানে তল্লাটে নেই রাকেশ ভবিষ্যতে এরকম অভিযোগ যেন আমি আর না শুনি চলো বাবু ভবিষ্যতের কথা ভবিষ্যতেই আমি দেখব এই থাপ্পড়ের জবাব আমি দেব মা মা গো মা আমার চাকরি হয়ে গেছে মা জীবন বাবু আমার চাকরি করে দিয়েছে কাল থেকে আমি কাজে যাব মা ভগবান ভগবান ওর ভালো করুক বাবা ভগবান ওর ভালো করুক ভীষণ বিপদ হইতে পারে ও হ্যাঁ তাই নাকি আচ্ছা 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 তাহলে আপনার কাজ করুন ওই লরির কাগজপত্র আর ওজনের চালানটা আপনি গিয়ে নিয়ে আসুন যান কোন কি মাথা খারাপ হয়েছে জানেন ওই লরির মালিকটা কি আমার জানবার কোনো প্রয়োজন নেই আমি যা বলছি আপনি তা করুন প্রয়োজন আছে বই কি লরির মালিকটা হইল রাকেশ চৌধুরী রাকেশ চৌধুরী আমি কোনো রাকেশ টাকেশকে চিনি না তাইলেই বুঝতে পারতেছেন যে জলে বাস কইরা কুমিরের সঙ্গে লড়াই করা চলে না ঠিক বলেছেন ঠিক বলেছেন এই শোনো দাও এস স্যার লরি কাগজপত্রগুলো নিয়ে নে ওকে স্যার আর লরিটাকে কাটা ওজন কর যা ওকে স্যার স্যার খালার বালায় ছোটবেলায় পড়ছিলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তা আপনারও দেখতেছি পাখা গজাইতেছে মরবেন মরবেন আর বাঁচবেন না মরবেন তাই নাকি তা কে মরবে দেখা যাবে স্যার মাল তো আজ ডবল লোড হয়েছে আইসি তুমি একটা কাজ করো লরির কাগজপত্রগুলো তোমার কাছে রাখো আর লরিটা কাটকে দাও আচ্ছা স্যার বাদল বাবু এই চোরা কারবার কদিন ধরে চলছে আপনার হ্যাঁ বিজয় বাবু এদিকে শুনুন এই শয়তানটার কাছ থেকে সব চার্জ আপনি বুঝে নিন হ্যাঁ আজ থেকে সব কিছুর দায়িত্ব আপনার অবশ্য সনাতন আপনাকে সাহায্য করবে এই চোরটাকে আমি চুরি করার অপরাধে বরখাস্ত করলাম বরখাস্ত মানে আমি সিকিউরিটি অফিসারকে বলে দিচ্ছি কাল থেকে এর কলিয়াইতে ঢোকা বন্ধ ওকে তুই আমারে ঢোকা বন্ধ করবি হালার পো হালা এই কলিয়ারি ঠিকার তোরে বাইরে যাইতে নেব না তোর পা দুখানা কাইছে আমি ছুটা জগন্নাথ কইরা দিব হ্যাঁ ঠিক আছে আমি কাল সকালে গুরুর কাছে যাম সব কইরা দিব হালার পো হালা তোরে আমি দেখে নেব হালার পো হালা গুরু 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 ওই হালার পো হালা জীবন তোমার সব মাল আটকায় দিছে হ্যাঁ হালাই কয় কি না যদি হিম্মত থাকে তোর গুরু রিয়ে গিয়ে কম মালগুলো সব এখান দিয়ে লয়ে স্যার হালা এত বড় সাহস হালার পো হালা যে তোমার এই কথা কয় কও কও তুমি আচ্ছা গুরু এমনি চল তুমি এমনি চলো ওই হালার পো হালা জীবন গেলে দেখে দাও যে হালার পো হালা তোমার হিম্মত কত চলো চলো এমনি চলো চলো না না মাথা গরম করে কিছু করা ঠিক হবে না পরে দেখে নেব ওকে গুরু হালার পো হালা আমার আমার তো চাকরি চলে গেছে এমন আমি বউ বাচ্চা লইয়া না খাইয়া মরু না না মরবি না মরে যাব আরে আমি আছি তো তোর সঙ্গে যা বাড়ি যা তুমি আসো হ্যাঁ তুমি আসো তাহলে আমি বাড়ি যাই হালার পো হালা আমি
বাড়ি যাই। তুমি আসো তো। আরে হ্যাঁ বাবা হ্যাঁ আসো। হ্যাঁ চলে কাল সকালে 1000 টাকা আমারে দিয়ে দিও হালার পালায়। ঠিক আছে যা। জীবন আর সীমা যা প্রেম লীলা চালাইতে বাংলা সিনেমার নায়ক নায়িকারা কি হিন্দি সিনেমার বড় বড় নায়ক নায়িকারা ইহার মাইনে যাইবে। বাদল সাবধান বলছি। হালার বলা আগে নিজে সাবধান হ।
নাইলে পরে পোস্টে দেবো আলার পালা। শয়তান জানোয়ার দূর আলার পালা। যখন যা ভালো ভালো জিনিস করবো না ওর জন্য পাঠিয়ে দেবো। আচ্ছা মা, এই যে জীবন, তুমি আসার পর থেকে আমার কোরিয়ার ইনকাম যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তুমি আসাতে সত্যি আমি খুব খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন জেনে আমি খুব আনন্দ পেয়েছি যে আমি স্বামীজির সম্মান রাখতে পেরেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, স্বামীজি যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন তখন আমি তোমায় দেখেই বুঝতে পেরেছি তুমি সাধারণ ছেলে নও। স্যার আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জীবন, তুমি কিছু টাকা চেয়েছিলে না? হ্যাঁ স্যার, 25,000 টাকা চেয়েছিলাম বোনের বিয়ের জন্য। তুমি বসো, আমি টাকাটা এনে দিচ্ছি। এক্ষুনি রক্ত চাই, রক্ত না পেলে বাঁচানো অসম্ভব। আপনি আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু ওনাকে যেভাবে বাঁচান ডাক্তারবাবু। আপনি রক্ত দেবেন, আসুন আমার সঙ্গে। সীমা, 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 কি হয়েছে? জীবন বাবুকে কারা যেন ভীষণ ভাবে মেরেছে, লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। সে কি কারা এরকম ভাবে মারলো? বাবা শিগগির চলো হাসপাতালে যাই। হ্যাঁ চলো 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 চলো। এই যে সনাতন, জীবন বাবু কেমন আছেন? বাহ সনাতন বাবু, আপনার রক্ত আর জীবন বাবুর রক্ত মিলে গেছে, মনে হচ্ছে যেন দু ভাই। ডাক্তার বাবু, জীবন বাবু কেমন আছেন? খুব সিরিয়াস, তবে রক্ত পেয়ে গেছি, মনে হয় বেঁচে যাবে। আসুন আমার সঙ্গে। মাগু, জীবন বাবুকে তুমি ভালো করে দাও, ভালো করে দাও মা তারা। সোনা সোনা, আমাকে জীবনের কাছে নিয়ে চল বাবা, আমি ওর কাছে যাব, আমি ওর কাছে যাব বাবা। তুমি কেন চিন্তা করছো মা? আর এখন হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এখন আর ঢুকতে দেবে না। আর আমি তোমায় বলেছি না যে বিপদ কেটে গেছে? না বাবা না, আমি ওর কাছে যাব, আমাকে ওর কাছে নিয়ে চল বাবা, আমাকে ওর কাছে নিয়ে চল। কেঁদো না মাগু, মাটি কেঁদো না মাগু। ওদি ওদি, এখন আর কোনো বিপদ নেই, আমি এইমাত্র ওখান থেকে আসছি। আমাদের মালিক রাজেশ বাবু তিনিও গিয়েছিলেন দেখতে, তিনি বড় ডাক্তারকে বলে গেছেন চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়, যত টাকা লাগে আমি দেব। মা তাহলে আমরা কাল সবাই মিলে হাসপাতালে যাব, কেমন? মা মা তারা, আমার জীবনকে ভালো করে দাও মা, আমার জীবনকে ভালো করে দাও, আমার জীবনকে ভালো করে দাও মা। বলো। এই যে বাদল, কি সংবাদ? সংবাদ আলার বালা, সংবাদ তো কাল সংবাদপত্রেই চাইবে বেরিয়ে। রসিকতা ছাড়ো, ওই সালা যদি বেঁচে যায় তাহলে উল্টো গঙ্গা বইতে পারে। বাইসে যাইব, বাইসে যাবো মানে? না না, হালার বহাল আজ রাত তাই টিকবো না। হালার বহাল জীবনের জীবন পাখি, ফুট করে উড়ে যাব। কি বলছো? ফালতু কথা ছাড়ো তো। আরে হালার বহাল, ওদিকে প্রাণটা ঠান্ডা হইতেছে, মনে হয় ওরা জানতে পেরেছিল বোধ হয় আমার কাছে অনেক টাকা ছিল। আমার ভাগ্য ভালো যে আমি সব টাকা আপনার কাছে কলিয়াইতে লিখে এসেছিলাম। টাকাটার জন্যে তোমার এমন বিপদ হলো? না না, আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। না না, ও কথা বলবেন না কাকা, আমার মতো একটা অনাথের জীবনের কি মূল্য আছে বলতে পারেন? আমার পরম সৌভাগ্য যে আমার টাকাটা একটা শুভ কাজে লাগবে। এ কি বলছো বাবা, আমার কাছে তোমার চেয়ে তোমার টাকাটা বড় নয়। ও সব কথা এখন থাক, মায়ের কাছে প্রার্থনা করো বাছার ওপর থেকে যেন সব বিপদ সরে যায়, বাছা যেন আমার ভালো হয়ে ওঠে। কাকা আপনি আপনি কালকে সব বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলুন, আরো যদি টাকার প্রয়োজন হয়
আমাকে বলবে যে না না তুমি যথেষ্ট করেছো বাবা আর আমার টাকা দরকার নেই কাকা বাবু একটা অনাথের টাকা দিয়ে কি হবে বলতে পারেন অনাথের সবচেয়ে বেশি আনন্দ হবে ওই টাকা দিয়ে যদি বোনের বিয়েটা ভালোভাবে হয় না বাবা না আর তুমি অনাথ অনাথ বলো না আজ থেকে আর তুমি অনাথ নও আজ থেকে আমি তোমার মা মা হ্যাঁ বাবা আমি তোমার মা মা তুমি আমারই ছেলে মা তারা আমাকে আনন্দ সহ্য করার ক্ষমতা দাও আমি যে বাঁচতে চাই আমি বাঁচতে চাই আপনারে কি কমু স্যার বুঝতে পারতেছি না কমু নাই বা কেন কমু নাই বা কেন দরজা বন্ধ করে সীমা এমন সেবা করলো যে হালার বহালা জীবন একেবারে দুদিন এই সাঙ্গা হইয়া উঠল হইবই না বাগান হইবই না বাগান শিওয়ারা ওটা সেবা করতে গিয়া এমন ভাবে ছক করছে আমার কি খবর যদি বাজে কথা বলেছিস কলা টিপে আমি তোকে শেষ করবো আমি শপথ করছি আলার বালা আমি 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 শপথ করছি আলার বালা আমি কোনোদিন যাব না আলার বালা ওই আলার বালা অমর ওই আলা আমার গলা টিপে মেরে ফেলাইতেছিল মেঘটা এখনো কাটেনি তাই জন্য চুপটি করে বসে আছি মকা পেলেই ছোবল মারবো সব